আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আসলে আজকে আমরা দুটা কেস নিয়ে আলাপ আলোচনা করবো। একটা হলো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, কানের কেস আমরা যখন দিই সবসময় ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া দিয়ে থাকি, এবং আর একটা হবে একটা নেক সোয়েলিং। যদিও নেক সোয়েলিং আমরা ENTতে দেই, ম্যাক্সিমাম মেডিকেল কলেজে আমরা দিয়ে থাকি, কিন্তু কখনো কখনো আমরা জেনারেল সার্জনদেরকে বলি যে আপনারা এই নেকের এক্সামিনেশন করেন। আমাদের তিনটে কেসই থাকে, ক্রনিক টনসিলাইটিস, ডেপিটেড নেজাল সেপ্টাম আর ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। আর নেক সোয়েলিং নিয়ে আমরা অন্যান্য কোশ্চান করে থাকি। তবুও নেক সোয়েলিং এর কেস আমরা যখন দিই তখন একটা ট্রেডিশনাল ওয়েতে স্ট্যান্ডার্ড এক্সামিনেশন আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা যেটা দেখে থাকি, যেটা এক্সপেক্ট করে থাকি সেটা আমরা, এবং আমি একটু সংক্ষেপে বলবো। এবং এই জিনিসটা হয় যেটা, সেটা হলো আমাদের যেহেতু শর্ট কেস, আমাদের পেশেন্টের কোনো হিস্ট্রি নেই আর যেহেতু কোনো আমরা নিষেধ করি এবং করতে দেই না, তখন পরে কীভাবে এক্সামিন করতেছে শুধু এই জিনিসটাই আমরা দেখি। পেশেন্টের সাথে পেশেন্টের কোনো হিস্ট্রি নেওয়া বা কোনো কমপ্লেন জিজ্ঞেস করার এখানে কোনো সুযোগ নাই, শর্ট কেসের নিয়মে এটা। এবং আমরা যখন বোর্ডে এক্সটার্নাল এবং ইন্টারনাল বসে পরীক্ষা নেই, এবং আই এবং ENT পরীক্ষার একটা সাধারণ কালচারই হলো যে স্টুডেন্টরা আমাদের পাশে পরীক্ষা করবে এবং সাইড থেকে আমরা দেখব। আমরা যে স্টুডেন্টদের দিকে একদম তাকিয়ে বসে থাকি যে ওরা যেভাবে পরীক্ষা করছে, যেভাবে ইয়ে করছে, এভাবে দেখা, তা কিন্তু আমরা কখনো করি না। আমরা সাধারণত জেনারেল মুভমেন্টগুলো বলে করে থাকি। যেমন গত টনসিলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে গলার ভিতরে ঠিকমতো লাইট পড়তেছে কিনা, গলার ভিতরে দেখলো কিনা, এবং জুগুলার ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড দেখার জন্য সে ঘুরে পিছনে গেল কিনা, হাতটা ঠিক মতো পড়লো কিনা নেকের মধ্যে, অ্যান্ড দ্যাটস এনাফ। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এইটুকুই যথেষ্ট। আজকে আমরা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া নিয়ে আলাপ আলোচনা করবো, এবং আমরা তো পেশেন্টদেরকে সাধারণত সামনাসামনি বসে দেখি, আমরা কখনো পেশেন্টকে শোয়াইয়া দেখি না। সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট, আমার এখানে, আমি এই জিনিসটা আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় দিয়ে থাকি, এবং সবাই এই সহজ সিস্টেমটার মধ্যে যেতে হবে আমাদের। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পেশেন্টকে গ্রিটিংস করা, পেশেন্টকে এত ইয়ে করার সিস্টেমটা ছিল না। আজকে এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর হিসেবে আমরা সবাই মানি যে সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট বসতে হবে, এবং গ্রিটিংস, সালাম দিতে হবে, তারপরে নিজের পরিচয় দিতে হবে। আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সিক পারমিশন টু এক্সামিন দ্য ইয়ার, আমি আপনার কান পরীক্ষা করব, আপনাকে কোনো ব্যথা দেবো না, কষ্ট দেবো না, আপনার কোনো অসুবিধা হবে না, আমার সাথে সহযোগিতা করুন। এই কথাগুলো বললে পেশেন্টরা খুব খুশি হয়। তারপরে কানের যে এক্সামিনেশন, যেহেতু তাহলে কানের রিজন, অরিকুলার রিজনের মধ্যে লাইটটা প্রপারলি যেন পড়ে, হেডলাইটটা, যেটা আগেও বলেছিলাম যে দেখা যায় লাইট উপরের দিকে আর এক্সামিন করতেছি কান, সেটা যেন না হয়। আমরা এক্সামিন করব অরিকল, অরিকল মানে পিনা, পোস্ট অরিকুলার এবং প্রি অরিকুলার রিজিয়ন এক্সামিন করব, এটা যেন আমরা সবসময় আমরা দেখি। এবং আমরা চাই যে আমরা প্রি অরিকুলার রিজিয়ন এবং পোস্ট অরিকুলার রিজিয়নে কোনো স্কারমার্ক থাকতে পারে, কোনো সোয়েলিং থাকতে পারে, কোনো ডিসচার্জিং সাইনাস থাকতে পারে, ভেরি কমন। প্রি অরিকুলার রিজিয়নও কিন্তু প্রি অরিকুলার ডিসচার্জিং সাইনাস থাকে, বা কোনো অপারেশনের কোনো দাগ এগুলা থাকতে পারে, অ্যান্ড ওরাল ইনসিশন, একটা ইনসিশন আছে যে সামনের দিয়ে আসা চলে আসে, কাজে আমরা এটার, অথবা কোনো প্যারোটিডিয়াল সার্জারি হয়ে থাকলেও আসে, যাই হোক কোনো ফাইন্ডিং আছে কিনা একটা নজর দেখে নেওয়া উচিত। আমরা, আমি দেখাবো একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেটা ম্যাক্সিমাম 2 মিনিটের ভিডিও, ওখানে কান কিভাবে এক্সামিন করে সেটার একটা ইয়ে দেখাবো, আমাদের ইন্টারনেট থেকে নিয়ে, কাজে সবাই কিন্তু, আমি সংক্ষেপ করে কেটে নিয়েছি, সবাই কিন্তু ওটা পুরাটাও দেখতে পারে। অরিকল, পোস্ট অরিকুলার এবং প্রি অরিকুলার রিজিয়ন এক্সামিন করার পরে, বিফোর ইন্ট্রোডিউসিং দ্য অরাল স্পেকুলাম, এক্সামিনেশন অফ দ্য ইয়ার ক্যান বি প্লেসড ইন লাইট অ্যান্ড স্ট্রেটেনিং দ্য এস শেপড ইয়ার ক্যানেল, পুলিং দি পিনা আউটওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা কথা। আউটওয়ার্ডস, কান তো যেভাবে আছে একটু বাইরের দিকে, একটু উপরের দিকে, একটু পিছনের দিকে, তাহলে কিন্তু এস শেপড ইয়ার ক্যানেলটা স্ট্রেইট হয়ে যায়, তখন কিন্তু লাইট দিয়ে পুরো দেখা যায়। কাজে এরপরে আমরা স্পেকুলাম দিয়ে দেখব। কাজে এই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা জিজ্ঞেস করি, কোনো কোনো এক্সামিনার জিজ্ঞেস করে যে তুমি যে কানটা পিনাটা ধরলা, টানলা, এটা কোন দিকে টানলা, ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা হবে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, আউটওয়ার্ডস, একটু বাইরের দিকে, বাট বাইরের থেকে বেশি হলো আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস।
এটা যদি আমরা ধরি, তাহলে কিন্তু দেখা যাবে যে ইয়ার ক্যানেলটা স্ট্রেট হয়ে গেছে, এবং ওই দিয়ে কিন্তু আমরা অনেক রুগীর কানের টিম্প্যানিক মেমব্রেন, ইভেন টিম্প্যানিক মেমব্রেনের পারফোরেশন, ইভেন অ্যাটিক পারফোরেশন বা কোনো প্যাথোলজি, কোনো ফরেন বেড, সবকিছুই পুরা কান কখনো কখনো দেখা যায়। কিছু কিছু লোক আছে যে কানের ভিতরে 1 নম্বর হলো ওয়াক্সের জন্য, 2 নম্বর হলো হেয়ারের জন্য যে বিব্রিসা আছে, এবং 3 নম্বর হলো যে ন্যারোয়িং এর জন্য, আবার অ্যাস এত আসলে স্ট্রেট হয় না, এই সমস্ত কারণে কানের ভিতরে কিছুই দেখা যায় না, সেখানে স্পেকুলাম দিয়ে দেখতে হয়। আর পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনে যেমন আমরা শুধু স্পেকুলাম না, আমরা অরিস্কোপ বা অরোস্কোপ দিয়ে আমরা দেখে থাকি, সেই সুযোগটা আমরা আন্ডার গ্রাজুয়েশন আমরা বলি যে না, দরকার নেই। জেন্টলি ইন্ট্রোডিউস দি ম্যাটারিক অরাল স্পেকুলাম টু দ্য ইয়ার ক্যানেল টু সি ইনসাইড, ফোকাসিং লাইট থ্রু ইট। এই যে একটা মেটালিক অরাল স্পেকুলাম, অরাল স্পেকুলাম মেটালিক স্পেশালি মেনশন করতে ওই জন্য প্লাস্টিকের বা পিভিসির এয়ার ক্যানুলা পাওয়া যায়, এবং বিভিন্ন রকমের আছে যেগুলো দিয়ে আমরা ভিতরে খুব জেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে, কোনো পেইনফুল যেন না হয়। আর কানের পিনা ধরে একটু নাড়াচাড়া করে প্রথমে দেখার সময় কিন্তু আমরা জেনে যাইতে তার কানের মধ্যে কোনো ব্যথা আছে কিনা। কাজে এই স্টেপগুলা, কিন্তু অনেকগুলো স্টেপ মনে হচ্ছে, আসলে কিন্তু এগুলো সবগুলো আমরা করে থাকি। প্রোব উইথ কটন ওল ইন জপসন হর্ন প্রোব, জপসন হর্ন প্রোবের দুটা হ্যান্ড, একটা হলো প্রোব হ্যান্ড যেটা গোল রিং হ্যান্ড, আর একটা হলো উল ক্যারিয়ার হ্যান্ড বা যেটা আমরা উল ক্যারি করার জন্য ওটাকে। এবং এটা কিন্তু আমরা সবসময় আমরা বলি কানের ভিতরে একটু নিয়ে, কানের ভিতরে এটা দিয়ে একটু নাকের মধ্যে দেয়া, যে স্মেলটা দেখার জন্য, বিকজ কোলিস্টিয়াটোমা যে ডিজিজে থাকে বা তখন কিন্তু একদম স্পেসিফিক পিকুলিয়ার একটা ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে, কাজে এটা দেখার জন্য। কান এক্সামিনেশনটা কিন্তু আসলে একটু প্রসিডিউর গুলো লম্বা, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখতে হয় যে আমি এটা পেলাম, সামনে কিছু নাই, পিছনে কিছু নাই, ইয়ার ক্যানেলে ডিসচার্জ নাই বা ডিসচার্জ আছে, টিম্প্যানিক মেমব্রেনের কি অবস্থা, অন্য কোনো কিছু আছে কিনা, পলিপ আছে কিনা, পারফোরেশন থাকলে কিরকম পারফোরেশন, অনেক সময় আমরা আঁকতে দিয়ে থাকি। কাজে স্পেকুলামটা দিয়ে এটা টেস্ট করতে হয়, এবং কটন দিয়ে, এবং এই কটন করে কানের ভিতরে দিয়ে নাকটা নাকে দিয়ে দেখতে হয়। যতবারই মানে দেখা লাগে, এটা যেহেতু এটা একটা রুটিন এক্সামিনেশন প্রসিডিউর, আমরা এক্সপেক্ট করি যে সবাই এটা দেখবে। তারপরে খুব ইম্পর্টেন্ট তিনটা টেস্ট, 3F টেস্ট, তিনটা এফ দিয়ে বলা তিনটা টেস্ট, একটা হলো টিউনিং ফর্কের এফ টেস্ট, টিউনিং ফর্ক টেস্ট, আর একটা হলো ফেসিয়াল নার্ভ টেস্ট, আর একটা হলো ফিস্টুলা টেস্ট। এই তিনটা টেস্ট আমরা একদম তিন অ্যাপ দিয়ে মনে রাখতে হয়, ভুলে যায় যে একটা অ্যাপ দিয়ে তো টিউনিং ফর্ক টেস্ট করলাম, আর একটা দিয়ে রিনি টেস্ট, ফেসিয়াল নার্ভ টেস্ট, আর একটা হলো ফিস্টুলা টেস্ট। কেমন টিউনিং ফর্ক টেস্টের মধ্যে আমরা কিন্তু ডিটেলস ওগুলো আলাপ করেছি, তবু আমি সংক্ষেপে একটু বলে যাব যে টিউনিং ফর্ক টেস্টের মধ্যে তিনটা টেস্ট, রিনি টেস্ট, ওয়েবার টেস্ট এবং ABC টেস্ট। হ্যাঁ, রিনি টেস্ট যে আমরা টিউনিং ফর্ক দিয়ে করে থাকি, এগুলো সাধারণত হয় 256 অথবা 512 হার্টজ এর। কারণ হলো যে এটা এরকম থাকার কারণ হলো যে আমরা এই পিকুলিয়ার ফ্রিকোয়েন্সি গুলা, কারণ হিউম্যান ইয়ারের রেজলিউশন পাওয়ার মিনিমাম হলো 16 এবং হাইয়েস্ট হলো 20,000, যদিও কোনো বইতে ওরকম সহজ করে বলে দিছে যে 20 to 20,000, আসলে কিন্তু জিনিসটা কিন্তু 16 to 20,000, এবং 16 আমি স্টিক করলাম এ কারণে যে 16 এর পরবর্তী 1 অক্টেভ, আমরা বলি মাল্টিপ্লাই করলে অক্টেভ হয়, 1 অক্টেভ হাইয়ার হলো 32, 32 এর মাল্টিপ্লিকেশন হলো 64, 64 এর মাল্টিপ্লিকেশন হলো 128, 128 এর মাল্টিপ্লিকেশন হলো 256, তার মাল্টিপ্লিকেশন হলো 512, 512। কাজে এই নাম্বারগুলো এরকম করে ক্লিনিক্যাল ডেভেলপ করছে, কিন্তু আমরা যে এই ফিজিক্স এর ল্যাবে যে আমরা যে টিউনিং ফর্ক দেখেছিলাম, সেখানে ছিল 100, 200, 400, 800, ওগুলো হলো ফিজিক্স এর জন্য টিউনিং ফর্ক। আমাদের এগুলোকে জন্য আমরা এই যে হাতের মধ্যে টিউনিং ফর্কটা দিয়ে, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে তোমার হাতে এটা কি, বললো যে টিউনিং ফর্ক না, তখন কিন্তু একজামিনাররা খুব খুশি হয় না, এটাকে বলতে ক্লিনিক্যাল টিউনিং ফর্ক, যে এটা একটা টিউনিং ফর্ক যেটাকে ক্লিনিক্যাল টিউনিং ফর্ক আমরা বলি, যেটা আমরা ক্লিনিক্যাল কাজে ব্যবহার করি, যে একজামিনেশন অফ দ্য ইয়ার। এনিওয়ে, তো একটা টিউনিং ফর্ক কিন্তু আমাদের হাতে যখন থাকে তখন ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে অ্যাক্টিভেটেড করতে হয়, কনের এখানের মধ্যে জাস্ট জেন্টেল স্ট্রোক দিলেই এটা ভাইব্রেশন শুরু করে এবং সাউন্ড করা শুরু করে। কাজেই এই টিউনিং ফর্কটাকে আমরা যখন ইউজ করব তখন বলবো যে অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক। আচ্ছা, আর পেশেন্টকে কিন্তু আমরা এই রিনি টেস্ট, ওয়েবার টেস্ট এবং ABC টেস্টের জন্য
আমরা সবাইকে এই প্রসিডিউর আগে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করে বলবো যে আপনি কিন্তু এটা এইভাবে, আমরা যখন কানের সামনে ধরবো, কানের পিছনে ধরবো, কোনটা বড় সাউন্ড আপনি বলবেন, এটা হলো রিনি টেস্টে। ওয়েবার টেস্টে বলবো যে আপনার মাথার উপরে ধরবো, কোন কানে বড় জোরে শোনা যায়, কি ডান কানে জোরে শুনেন নাকি বাম কানে কোন জোরে শুনেন, এটা আপনি বলবেন। এবং অ্যাবসোলিউট বোন কন্ডিশন টেস্টে বলবো যে আপনার কানের পিছনে আমরা ধরবো, যখন শুনবেন না তখন আপনি হাত তুলবেন, বলবেন যে বলা লাগবে না, হাত তুললেই বুঝবে যে আপনি শোনেন না, তখন আমরা কম্পেয়ার করব। তাহলে এখানে প্রত্যেকটা টেস্টের তিনটা করে পার্ট সম্পর্কে আমরা বলেছিলাম, রিনি টেস্ট, প্রিন্সিপাল অফ দি টেস্ট, প্রসিডিউর অফ দি টেস্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য টেস্ট। এটা না 9টা কম্পোনেন্ট, রিনি, ওয়েবার এবং এবিসি। মনে রাখা খুবই সহজ, এই যে রিনি টেস্ট করা হয় টু কম্পেয়ার দি এয়ার কন্ডাকশন অফ উইথ দ্য বোন কন্ডাকশন অফ সেম ইয়ার। একটা কানের এয়ার কন্ডাকশনের সাথে বোন এয়ার বোন কন্ডাকশনের কম্পেয়ার করা হয়। কিভাবে প্রসিডিউরটা কি? প্রসিডিউর হলো একটা অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক, একটা প্লেস, প্রথমে কি করবো আমরা, অ্যাক্টিভেটেড প্লেস 2 সেন্টিমিটার ভার্টিক্যালি, 2 সেন্টিমিটার বিলো, ফঙ্কস গুলো এভাবে হরিজেন্টালি থাকবে, এবং 2 সেন্টিমিটার আউটসাইড দি ইয়ার ক্যানেল, এবং দেন দি উইল আস্ক দি পেশেন্ট হোয়েদার হি ক্যান হিয়ার। যখন বললো যে হ্যাঁ শুনি, তখনই আমরা কানের পিছনে নিয়ে ফুট প্লেট অফ দ্য ইয়েটা কানের চুল সরাইয়া, কানের মাস্টার প্রসেসের উপরে আমরা এই ফুট সরাইয়া বলবো যে শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলেন দুইটার মধ্যে কোনটা জোরে। এবং যেটা জোরে শোনা যায়, এয়ার কন্ডাকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন বোন কন্ডাকশন, এবং এটাকে আমরা বলি রিনি পজিটিভ। এটা হলো রিনি পজিটিভ। আর বোন কন্ডাকশন যদি বেশি হয়, এটা হলো রিনি নেগেটিভ। আর সিভিয়ার সেন্সরি নিউরাল ড্যাপনেসে দেখা যায় ফলস পজিটিভ রিনি, ফলস নেগেটিভ রিনি। ফলস নেগেটিভ রিনিটা কেন হয়? যদি একটা লোকের এই ডান কানটা, মনে করি ডান কানটা টোটালি ড্যাপ, তাহলে হবে কি, বা প্রফাউন্ড ড্যাপনেস, তাহলে হবে কি, তাকে সামনে যখন ধরলাম সে শুনলো না, পিছনে যখন ধরলাম তখন কিন্তু সে কিন্তু শুনলো। কেন শুনলো? যে ওই কানের আওয়াজটা সে ঘুরে এখানে, কারণ এই এটিনিউয়েশন বা এই লস অফ সাউন্ড ইজ অনলি 5 ডেসিবেল। কাজে এটাতে যদি নর্মাল থাকে বা একটু কম সাউন্ডও থাকে, তাহলে মাত্র 5 ডেসিবেল কম শোনা যাবে। এটা তো শোনাই যায় না, সো সামনে শোনা গেল না, পিছনে শোনা গেল। পেশেন্ট কিন্তু অত বুঝতে পারে না যেটা ঘুরে আসতেছে সাউন্ড, সেই জন্য তার মানে আমরা মনে করতেছি নেগেটিভ রিনি, আসলে কিন্তু এটা ফলস নেগেটিভ রিনি। এবং এটার জন্য আমরা কিভাবে আমরা এটা ইয়ে করব, কি বলে যে প্রমাণ করব, প্রমাণ করব মাস্কিং করে। কিভাবে মাস্কিং করে? আমরা কাগজ যদি এটার উপরে ঘষি, এই কানের উপরে ঘষি, তাহলে এই কানের শোনা মাস্ক হয়ে গেল। তখন কিন্তু টেস্ট করলে দেখা যাবে যে এই নেগেটিভ রিনিটা আর ফলস নেগেটিভ হয়ে গেল। এনিওয়ে, আমরা ওয়েবার টেস্ট সম্পর্কে সংক্ষেপে বলে ফেলি। ওয়েবার টেস্টের প্রিন্সিপাল হলো টু কম্পেয়ার দি বোন কন্ডাকশন হিয়ারিং অফ দ্য বোথ ইয়ার্স অফ এন ওয়ান ইন্ডিভিজুয়াল। এতক্ষণ কিন্তু এয়ার কন্ডাকশনের সাথে বোন কন্ডাকশন রিনিতে এক কানের টেস্ট করেছি, এখন কিন্তু দুই কানের টেস্ট করব বাই বোন কন্ডাকশন হিয়ারিং অফ দ্য বোথ ইয়ার্স। এখানে আমরা অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক এর ফুট প্লেটটা রাখবো কপালের উপরে, অ্যান্টির মিড লাইনে, এই মিড লাইনে যে কোনো জায়গায়, হ্যাঁ, নেজিওনে, তারপরে ফোরহেডে, তারপরে ভার্টেক্সে, যেখানে রাখি। এবং তারপরে পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনি কোন দিকে বেশি শোনেন, হ্যাঁ, বা কোন দিকে ভালো শোনা যায়। কিন্তু এটারও দুই কান যদি নর্মাল থাকে, তাহলে সে বলবে আমি দুই কানেই ভালো শুনি, অথবা দুই কানেই কম শুনি, দুই কানেই ঠিক শুনি। অথবা যদি কোনো দিকে ডেভিয়েটেড হয়, ডান দিকে অথবা বাম দিকে কোনো কারণ দিকে যদি এটা যদি ডেভিয়েটেড হয়, তখন আমরা বলবো যে ওয়েবার ইজ ল্যাটারালাইজ টু দ্য রাইট ইয়ার অথবা ল্যাটারালাইজ টু দ্য লেফট ইয়ার। কখন হয়? ওয়েবার উইল বি ল্যাটারালাইজ টু দ্য ড্যাফার ইয়ার ইন কন্ডাকটিভ ড্যাপনেস। কন্ডাকটিভ ড্যাপনেসে যে কানটা ড্যাফার, যেটা একটু কম শোনা যায়, দুইটাই যদি কম শুনে, যেটা কম শুনে, আর যদি দুইটা, একটা ব্যাটার হয়, একটা নর্মাল হয়, আরেকটা একটু কম হয়, তাহলে তো এটা ড্যাফার, ড্যাফার ইয়ারে শোনা যাবে। ওয়েবার উইল ল্যাটারালাইজ ইন কন্ডাকটিভ ড্যাপনেস। একটা তো অটাইটিস মিডিয়া বা CSOM বা অটোস্ক্লেরোসিস থাকলে ড্যাফার সাইডে চলে যাবে, আর ওয়েবার উইল বি ল্যাটারালাইজ টু দ্য ব্যাটার ইয়ার ইন সেন্সরি নিউরাল ড্যাপনেস। দুই কানে যদি সেন্সরি নিউরাল ড্যাপনেস থাকে, তাহলে কিন্তু ব্যাটার ইয়ারে ব্যাটার ভালো শোনা যাবে। সেন্সরি নিউরাল ড্যাপনেস বুঝবো কি করে? আমরা যখন কান এক্সামিন করব, তখন দেখবো যে কানের মধ্যে কন্ডাকটিভ ড্যাপনেসের কোনো ডিজিজ নাই। কেমন? তারপরে আমরা ডিজিজ নাই মানে কি, আমরা কিন্তু বেসিক্যালি জেনেছি যে ডিজিজ অফ দি এক্সটার্নাল ইয়ার অ্যান্ড মিডল ইয়ার উইল বি কজিং কন্ডাকটিভ টাইপ অফ ড্যাপনেস, এবং ডিজিজ অফ দি ইনার ইয়ার অ্যান্ড দ্য ব্রেইন অ্যান্ড নার্ভ উইল বি কজিং
পারসেপটিভ টাইপ বা সেন্সরিনিয়াল টাইপ অফ টাইপ স্যার। অ্যাবসোলিউট বোন কন্ডাকশন টেস্ট হলো অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক রিপ্লেসড ওভার দ্য মাস্টার প্রসেস বাই অক্লুডিং দ্য ইয়ার ক্যানেল। ইয়ার ক্যানেল অক্লুড করলাম কেন? এটাকে অ্যাবসোলিউট করার জন্য, বোন কন্ডাকশনের জন্য পিছনে ধরলাম, ইয়ার ক্যানেল বন্ধ করে দিলাম, এবং পেশেন্ট যখন বলবে যে আমি আর শুনি না, তখন এনে নিজের ঠিক সেম কানের সাথে কম্পেয়ার করলাম, দেখলাম যে আমরা এই কানটাতে শুনতে পাই। আমি যদি শুনতে পাই তাহলে বুঝতে হবে ওয়েভার ইজ ডাউন ইন কেস অফ পেশেন্ট, আর যদি শুনতে পাই আমিও না শুনি তাহলে বুঝবো যে পেশেন্টের আমরা দুইজনে ইকুয়াল, রেনি ইজ ইকুয়াল। এনিওয়ে আমি একটু সংক্ষেপে এটা বলে নিলাম যে টিউনিং ফর্ক টেস্ট পরীক্ষার সময় আসলে কিন্তু টেবিলও অনেক সময় টিউনিং ফর্ক থাকে বা টিউনিং ফর্ক টেস্ট কিন্তু জিজ্ঞেস করা হয়, কাজে এটা একটু বললাম। ফেসিয়াল নার্ভ টেস্ট, ফেসিয়াল নার্ভ টেস্টের সবগুলো ব্রাঞ্চ টেস্ট করতে হবে, তার মধ্যে আমরা দুই দিক সিমেট্রিক্যালি করতে করা হয়। ফোর হেড কোসকাইতে বলা হয়, বলা যে পোস্ট ফোর হেডটাকে একটু রিঙ্কেল করেন, তারপরে আই বন্ধ করেন, চোখ বন্ধ করেন। চোখ বন্ধের ব্যাপারটা হলো যে অনেকে অনেকভাবে দেখায়, বেস্ট ওয়েতে হলে চোখ বন্ধ করার পরে একদম জোরে বন্ধ করলে কিন্তু এই আই ল্যাশেস গুলো ভিতরে ঢুকে যায়, এরকম করে বন্ধ করে তারপরে পেশেন্টের স্ট্রেংথ দেখতে হয়, এবং দুইটা আলাদা অথবা দুইটা একসাথে এরকম করে দেখা যায় যে আমি খুলতে পারি কিনা। এটা হলো যে চোখের দেখতে হয়, চিক লিপ টিথ এবং এগুলোর জন্য কি করতে হয়, পেশেন্টকে দাঁত দেখাতে বলা হয়, দাঁত দেখাতে বললে বা এটা এরপরে হুইসেল দিতে বলতে হয়, করে হুইসেল দিতে বললে যারা পারে চেষ্টা করলেই হয়। কেমন নেক রিঙ্কেল করতে বলা হয় টু সি দ্য প্লাটিসমা, যে নেক রিঙ্কেল করতে বলা হয় যে সার্ভাইকাল ব্রাঞ্চ দেখার জন্য, আর পেশেন্টকে দাঁত দেখাইতে বললে তো মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ আমাদের দেখা যায়, প্রত্যেকটা নার্ভ এবং কোনটা ইয়ে করতে হয় আমরা এটা কিন্তু দেখা যাবে। এটা সব ইয়েতেই অনেক সময় একটা জিনিস সবাইকে আমি বলবো খেয়াল করতে, সেটা হলো যে পেশেন্ট একজন দেখার পরেই ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস দাঁত দেখাতে বললে যেই দিকে ডেভিয়েশন হলো এটা কিন্তু নর্মাল সাইড, হ্যাঁ সবাই কিন্তু ধরে নেয় যে ডেভিয়েশন হলো মানেই এটা অ্যাবনর্মাল সাইড, ওই দিক তো জায়গা মতোই আছে, আসলে ওই দিক লুজ হয়ে আছে, নর্মালি কিন্তু দুই দিকে সমানভাবে যাওয়ার কথা। আর ফিস্টুলা টেস্ট যেটা, এটা আমরা ফিস্টুলা টেস্ট কোলেস্টিওটোমা থাকলে বা রুটিনলিও করা যেতে পারে, যদি কোলেস্টিওটোমা না থাকে, কানে কোনো গন্ধ না থাকে, না করলেও চলে, বাট রুটিন টেস্ট হিসাবে সবগুলোই করা দরকার। ফিস্টুলা টেস্ট হলো এখানেও এই ট্র্যাগাসকে আস্তে আস্তে করে তিনবার চাপ দিয়ে এটাকে 1 মিনিটের মতো ধরে রাখলে তাহলে দেখা যাবে যে পেশেন্টের চোখটা অসিলেটরি মুভমেন্ট হচ্ছে, নিশ্চিত হচ্ছে, এবং পেশেন্ট বলবে যে আমার তো মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ টিপ দিলে, ছোট ছোট করে তিনটা টিপ দিলে ভেতরে একটু বাতাসের একটু প্রেশার জেনারেট করবে, এবং তখন এটাকে বলা হয় ফিস্টুলা টেস্ট। এতে কি হয়, কিসের ফিস্টুলা, এটা হলো যে যদি কোলেস্টিওটোমা থাকে, যদি বোন ইরোশন থাকে, তাহলে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল যেটা এডিটাস এডেন্টামের সাথে থাকে মিডিল ইয়ারের পাশেই, এই জায়গাটাতে বোন ইরোড করে যায়, তখন আমাদের সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে যখন নাড়া যায় তখন কক্লিয়ার মধ্যে নাড়া লাগে, এবং এটার জন্য সিস্টেম ভেস্টিবুলার সিস্টেমটা এফেক্টেড হলে আমাদের চোখে নিস্টেগমাস আমরা পাই। এটা হলো আমরা এক্সামিনেশনের জন্য অনেক ডিটেলস করে বললাম, আসলে এক্সামিন করতে অতক্ষণ লাগে না। এটা হলো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। এখন কানের ভিতরে যে ফাইন্ডিং আছে, এই ফাইন্ডিং এর সাথে আমরা যদি কি পাই দেখি, ফাইন্ডিং এর মধ্যে আমরা যদি বলি যে ফাইন্ডিং এর পিনা নর্মাল, বলে দিতে হবে যে পিনাটা নর্মাল, বা পিনার যদি অ্যাবসেন্ট থাকে কোনো ডিজিজ থাকে বলবে, পোস্ট অরিকুলার রিজিয়ন নো স্কার মার্ক বা নর্মাল, প্রি অরিকুলার রিজিয়নও নর্মাল, ইয়ার ক্যানেল ডিসচার্জ আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে সবাই বলে যে একটু পুজ আছে কিনা, যদি থাকে স্ক্যান্টি এবং প্রফিউজ। স্ক্যান্টি ডিসচার্জ কিসে হয়, প্রফিউজ ডিসচার্জ কিসে হয়, স্ক্যান্টি ডিসচার্জ হয় ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টিওটোমা, যেটা ডেঞ্জারাস টাইপ অফ এয়ার ডিজিজ অথবা আনসেফ টাইপ অফ এয়ার ডিজিজ, যেখানে কন্টিনিউয়াসলি বোন ইরোশন হয়ে একটু একটু করে পুজ আপনার এই কান থেকে আসতেছে এবং খুবই ফল স্মেলিং হয়, এটা হলো স্ক্যান্টি ডিসচার্জ। আর প্রফিউজ ডিসচার্জ হয় মিউকোপুরুলেন্ট ডিসচার্জ এটা, এবং এখানে কিন্তু ফল স্মেল থাকে না, এখানে কিন্তু পরিমাণে বেশি হয়, এবং এটা কিন্তু স্ট্রাশিয়ান টিউব দিয়ে আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে আসে, এবং এটা কিন্তু ইফিসোডিক হয় যে মিডল এয়ারে, ওটা কিন্তু কন্টিনিউয়াস হয় স্ক্যান্টি ডিসচার্জ। টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে একটা সেন্ট্রাল পারফোরেশন, একটা এটিক পারফোরেশন, একটা পোস্টেরিয়র মার্জিনাল পারফোরেশন উইথ হোয়াইট পার্লি অথবা ডার্টি কালার কোলেস্টিওটোমা। মিডল এয়ার মিউকোসাটা দেখতে কেমন, ওয়েট না ড্রাই না পলিপয়েড, এই জিনিসগুলো কিন্তু মেনশন করতে আমরা বলি যদি ইয়ে থাকে। এখানে আমি একথাটা আবার বললো যে টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে একটা সেন্ট্রাল পারফোরেশন, আমরা কিন্তু যখনই বলে যে এটা সেন্ট্রাল পারফোরেশন আমরা সবসময় জিজ্ঞেস করে আঁকতেও দেই,
একটা সেন্ট্রাল কর্পোরেশন আমি কিন্তু অনেকবার দেখিয়েছি। একটা সেন্ট্রাল কর্পোরেশনের ডেফিনিশন কি? একটা সেন্ট্রাল কর্পোরেশনের ডেফিনিশন কিন্তু অনেকেই ভুল বলে, আমি ভুলটা বললে এখানে কারো মাথায় ভুল ঢুকে যেতে পারে, সেই জন্য ঠিকটাই বলি। সেটা হলো, এ কর্পোরেশন ইন দ্য পাস্ট টেন্স অফ দি টিম্পানিক মেমব্রেন, এ কর্পোরেশন অফ দি টিম্পানিক মেমব্রেন ইন দ্য পাস্ট টেন্স দি মার্জিনস অফ হুইচ ইজ ফর্মড বাই টিম্পানিক মেমব্রেন, অর্থাৎ পাস্ট টেন্সের মধ্যে একটা কর্পোরেশন যেটার মার্জিন ইজ ফর্মড বাই টিম্পেনিক মেমব্রেন। এটা সেন্টারও হতে পারে, পেরিফেরির দিকেও হতে পারে, কিন্তু মার্জিন টিম্পেনিক মেমব্রেন দিয়ে হইতে হবে। সাবটোটালও হতে পারে, বিগ সেন্ট্রাল কর্পোরেশন হতে পারে, একদম সেন্টারে হতে পারে, হ্যান্ডেল অফ মেলিয়াস বা থেকে একটু সামনেও হতে পারে, একটু পিছনেও হতে পারে, নিচের দিকে হতে পারে, কিন্তু চতুর্দিকে টিম্পেনিক মেমব্রেন থাকলে এটার নাম হলো সেন্ট্রাল কর্পোরেশন। হ্যাঁ, নামের জন্য অনেকে কনফিউজড হয়ে ভুলে যায়, বলে কি স্যার টিম্পানিক মেমব্রেন কর্পোরেশন সেন্টার অফ দি টিম্পানিক মেমব্রেন ইজ কল সেন্ট্রাল কর্পোরেশন, নো নেভার, কাজে এই ডেফিনিশনটা এরকম। একটা এটিক কর্পোরেশন আমরা কাকে বলি, এ কর্পোরেশন দ্য ফার্স্ট প্লেসিডা ইজ কল্ড এন এটিক কর্পোরেশন, আর পোস্টেরিয়র মার্জিনাল কর্পোরেশন হলো এ কর্পোরেশন দ্য পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট অফ দি পাস্ট টেন্সা। পাস্ট টেন্সা তো আমরা টিম্পানিক মেমব্রেনের সবাই জানি, ফার্স্ট প্লেসিডা হলো উপরের পার্ট, এটিক, ওটাকে বলে এটিক কর্পোরেশন। আর পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল কর্পোরেশন হলো এই যে পাস্ট টেন্সাকে আমরা হ্যান্ডেল অফ মেলিয়াস দিয়ে চারটা ভাগ করলাম, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরিজেন্টাল লাইন, যদি আম্বু দিয়ে টানি তাহলে চারটা ভাগ হয়। পোস্টেরিয়র সুপিরিয়র কর্পোরেশন হলো মার্জিনাল কর্পোরেশন। এখানে আরেকটা কথা আমি বলি, অনেক সময় আমরা রিটেনে অনেকবার এই প্রশ্ন এসেছে যে তুমি একটা টিম্পানিক মেমব্রেন একে দুইটা মার্জিনাল কর্পোরেশন দেখাও। এখন অনেকে করে কি যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে মার্জিনের একটু বোন ইয়ে করে মার্জিনের দিকে পারপোরেশন, ইট ইজ নট পসিবল। পারপোরেশন মার্জিনাল পারপোরেশন লোকেশন হলো পোস্টের সুপিরিয়র কোয়াড্রেন্ট অথবা এটিক পারপোরেশন, কাজেই অন্য জায়গায় দেখালে, মার্জিনের মধ্যে দেখালে এটা কখনো মার্জিনাল পারপোরেশন হবে না। কাজে পারপোরেশন গুলো একটু খেয়াল করে কনসেপ্ট ক্লিয়ার রাখা ভালো। আর এটার ভিতরে হোয়াইট পার্লি অথবা ডার্টি কালার কোলিস্টেটোমা, কোলিস্টেটোমা দেখতে কিরকম, এই যে পার্লের মতো, পার্লের মতো ডার্টি হতে পারে, একটু পার্লের মতো চকচকেও হতে পারে অথবা ডার্টি হতে পারে। কোলেস্টেটোমা কি জিনিস, আমরা একটা ডেফিনিশন আমরা পড়েছি, কনসেন্ট্রিক লেয়ারস, লেয়ারস অফ ডিসকমেটেড স্ট্রেটিফাইড স্কমাস এপিথেলিয়াম কভার্ড বাই ফাইব্রাস টিস্যু হুইচ হ্যাভ এ টেন্ডেন্সি টু ডিস্ট্রাকশন অফ দ্য বোন। টিম্পেনিক মেমব্রেনে যদি পারফোরেশন থাকে তাহলে মিডল এয়ার মিউকোসা দেখা যায়, কাজে মিডল এয়ার মিউকোসাটাতে কি ওয়েট না ড্রাই, নাকি পলিপয়েড, নাকি নর্মাল, এই কথাটা কিন্তু আমরা এখানে আমরা জিজ্ঞেস করি এবং দেখি। টিউনিং ফর্ক টেস্ট ল্যাটারালাইজ টু দ্য রাইট লেফট অথবা এবিসি আমরা এভাবে বলি। ফিস্টুলা টেস্ট কি পজিটিভ না নেগেটিভ, এটা আমরা বলে থাকি। ফেসিয়াল নার্ভ ইন্ট্যাক্ট, উইক, প্যারালাইজ রাইট সাইডে না লেফট সাইডে, এগুলো এই টেস্টগুলো করতে করতে পরবর্তীতে হয়তো কন্ডাক্টিভ ডেফনেসের কয়েকটা কারণ জিজ্ঞেস করলো, বা সেন্সোরিনাল ডেফনেসের কয়েকটা কারণ জিজ্ঞেস করলো, অথবা মারিঙ্গোপ্লাস্টিস ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া হলে এটার আমরা কি কি ইয়ে করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি। এবং খুব ফ্যান্সি একটা কোশ্চেন, খুব সুন্দর, প্রায়ই কিন্তু এটা জিজ্ঞেস করা হয় যে একটা একিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া নিয়ে যদি রুগী আসতো তাহলে তোমার এই অপারেশনের জন্য আসতো হলে পেশেন্টকে, তাহলে আমরা কিভাবে এটাকে উপযুক্ত করে তুলবো, ড্রাই করব কি করে ফর এই ক্রনিক সাপোর্ট মানে মাইরিঙ্গোপ্লাস্টি, কারণ মাইরিঙ্গোপ্লাস্টি করতে হলে তো ড্রাই পারপোরেশন লাগবে। তার মানে একিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া পোস্ট পারপোরেটিভ স্টেজে অ্যাক্টিভ স্টেজের একটা ট্রিটমেন্ট জিজ্ঞেস করা হলো। কাজে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস, একটা হলো যে অ্যাক্টিভ স্টেজে নাকে নেজাল ডিকনজেস্টেন্ট দিতে হবে স্টাশিয়ান টিউবের এইদিকে, যেন ঠিক প্রপারলি নাকটা খুলে যায়। আর কানের মধ্যে জ্যান্টামাইসিন এয়ার ড্রপ 0.3% 3 ফোঁটা করে দিনে 3 বার, ডিসপ্লেসমেন্ট মেথডে 15 দিনের জন্য দিতে হবে। তারপরে একটা অ্যান্টিবায়োটিক দেবো, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, যে কোনো একটা সিপ্রোফ্লক্সাজিন 500 মিলিগ্রাম, বিডি ফর 10 ডেজ, অথবা আজকে আমরা যদি ক্লাবনিক এসিডের সাথে মিলিয়ে অ্যামোক্সিসিলিনও দেই, আবার সেফিক্সিমও দেই, এরকম আমরা এই ওষুধগুলো, সেফিক্সিম 400 মিলিগ্রাম, বিডি ফর 7 ডেজ, এরকম একটা অ্যান্টিবায়োটিকের নাম নেওয়ার সাথে সাথে, অথবা অ্যান্টিহিস্টামিন যখন আমরা বলি রুপাটিডিন 10 মিলিগ্রাম অথবা ফ্যাক্সিবানাডিন 120 মিলিগ্রাম বা 180 মিলিগ্রাম, একবার করে 15 দিন, এরকম একদম কমপ্লিট মেনশন করার জন্য আমরা সুযোগ তো পাওয়া যায়, টাইমও যায়, ভালোই সিস্টেমটা। কিন্তু স্টুডেন্ট অনেক সময় অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন অ্যালার্জিস বলে বসে থাকে। হ্যাঁ, যদি আপার রেসপিরেটরি ইনফেকশন থাকে তাহলে নেজাল ডিকনজেশনের সাথে স্টিম ইনহেলেশন দিতে হয়, এবং পেশেন্ট কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে। কি অ্যাডভাইস দিতে হবে,
যে আপনি কানের মধ্যে কোনোভাবেই পানি ঢুকাবেন না, কান পরিষ্কার করবেন না, কানে রেগুলার ওষুধ দিবেন, সাবধানে চলবেন, যাতে করে ঠান্ডা খাবেন না, এগুলো বললে। এবং কখনো কখনো কিছু কিছু রুগীর এই কানের সাথে আমরা দেখি নাকে ডেবিটেড সেপ্টম আছে, গলায় ক্রনিক টনসিল আছে, সাইনোসাইটিস আছে, অর্থাৎ ফোকাস অফ ইনফেকশনও কিন্তু আমরা অনেক সময় ট্রিটমেন্ট করে তারপরে এগুলো কোনো সময় কথায় কথায় চলে আসে। এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, কেসের মধ্যে এই রিলেটেড জিনিসগুলো আসে। এবং কানে যদি আমরা মাইরিঙ্গোপ্লাস্টি করি বা কানের কোনো অপারেশন করি, কি কমপ্লিকেশন হইতে পারে, কি ইন্ডিকেশন, কোন ধরনের সিএসওএমএ, কোন ধরনের ইন্ডিকেশন, কত ধরনের মাস্টারেক্টমি আছে, তিন ধরনের মাস্টারেক্টমি আছে, সিম্পল মাস্টারেক্টমি বা কর্টিক্যাল মাস্টারেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি এবং রেডিক্যাল মাস্টারেক্টমি, কোন মাস্টারেক্টমির কি ইন্ডিকেশন, সিম্পল মাস্টারেক্টমি বা কর্টিক্যাল মাস্টারেক্টমি, যেমন আমরা একিউট মাস্টারাইটিসে করে থাকি বা মাস্টারাইট রিজার্ভার হলে করে থাকি, বা আমরা মাইরিঙ্গোপ্লাস্টির সময় আমরা এজ এ ক্যানাল আপ অপারেশন করে থাকি, অথবা মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করে থাকি, ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টিওটোমা, অথবা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টিওটোমা উইথ এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, আবার উইথ ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হলে রেডিক্যাল মাস্টারেক্টমি করে থাকি, এবং ওই সাথে আমরা বলি ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না বা মিডুলার ম্যালিগন্যান্সিতে। এই ইন্ডিকেশন গুলো নিয়েও কিন্তু ডিসকাশন কিন্তু ওইদিকে চলে যায় কান থেকে শুরু হয়ে, এবং কখনো কখনো কোন অপারেশনে কতটা এক্সটেন্ড সার্জারি করা হয় এগুলো আমরা ডিটেলস বলেছিলাম ওইখানে। কাজে আমাদের এই যে এই এটার পেশেন্ট দেখে এই কথা কিন্তু খুব পরিষ্কার করে বলতে হয়, কয়েকটা পয়েন্ট যে জিজ্ঞেস করা হয় যে তোমার ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস হলো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, টিউবোটিম্প্যানিক ডিজিজ অথবা এটিকোয়েন্টাল ডিজিজ, রাইট ইয়ার ড্রাই না অ্যাক্টিভ। এটিকোয়েন্টাল তো কখনো ড্রাই হবে না, কাজে টিউবোটিম্প্যানিক ড্রাই না অ্যাক্টিভ কোন ইয়ারের, পুরাগুলো কিন্তু সবগুলো কথা বলতে হয়। এটা হলো এই ডায়াগনোসিস দ্যাট রিলেটেড টু ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার সাথে এই সাথে আমি এই যে অপারেশনের কথাগুলো বললাম, যে অপারেশনের কথাই বলা হোক, খুবই ইম্পর্টেন্ট কথা আমি এখানে মেনশন করে যাব, সেটা হলো যে মাস্টারডেক্টমি অপারেশন যদি করা হয় তাহলে কি কমপ্লিকেশন হবে। আমি বুঝলাম না, অনেকে খুঁজেই পায় না, কারণ কানের কাজ হলো কান দিয়ে শোনা, কাজে কানের শোনাটা নষ্ট হয়ে যেতে পারে, ডেড এয়ার হয়ে যেতে পারে, আর কানের মধ্যে যে ইম্পর্টেন্ট নার্ভটা আছে সেটা হলো ফেসিয়াল নার্ভ। কাজে এ দুটো কথা যদি ইনভলভ করে যে একটা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে, অথবা অথবা কি বলে যে ডেফনেস হয়ে যেতে পারে, আমার মনে হয় এক্সামিনাররা আর কিছুর জন্যই ধরে রাখে না। কিন্তু দেখা যায় অনেকে ট্রমা টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, ব্লিডিং, ইঞ্জুরি নানান ধরনের কথা বলতে থাকে, এবং দেখা যায় যে এক্সামিনাররা বিরক্ত হয় এবং আর আর জিজ্ঞেস করতে থাকে। কাজে এই কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো পরীক্ষা দেওয়ার সময়। আর কমপ্লিকেশনস গুলা এক্সট্রাক্রেনিয়াল এবং ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন গুলা এই রিলেটেড সবাই জিজ্ঞেস করে, একটু আমার মনে হয় মনোযোগ দিয়ে পড়লে জিনিসগুলো ডিটেলস, তখন দুই একটা সম্পর্কে কেউ কোশ্চান তো করতেই পারে এর সম্পর্কে। আমি নেক সোয়েলিং নিয়ে একটু কথা বলবো, যে নেক সোয়েলিং আসলে আমি যত জায়গায় পরীক্ষা নিয়েছি আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই সবাই জেনারেল সার্জারিতে দিয়ে দিতে চায় যে ওনারা নেক, তবুও আমাদের কিন্তু রিলেটেড আমরা নেক সোয়েলিং এর পরীক্ষা অনেকটা ইয়ের সাথে নিয়ে নিই, যেগুলো ডাইগেস্টিক লিমনোড, যখন টনসিলের রোগী যখন গ্ল্যান্ডে হাত দেয় এবং প্রপারলি ওই গ্ল্যান্ডটা দেখাইতে পারলো কিনা, হাত দিতে পারলো কিনা, তার সাথেই কিন্তু এটা ইনভলভ হয়ে যায়। এনিওয়ে একটা নেক সোয়েলিং এর আচ্ছা সিএ ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার আমি একটা ছোট ভিডিও দেখাই। ইয়ার এক্সামিনেশন আমরা প্রিওরিকুলার রিজিয়ন, পোস্টোরিকুলার রিজিয়ন এগুলো যে দেখব, মেয়েদের থাকলে অবশ্যই চুলটা সরাই নিতে হবে, ছেলেদের তো চুলই নাই, সুতরাং বিশেষ সরানোর দরকার নেই। কেন আসলে আমি অর্ডার স্পিক করে দিব, নিয়ে আমি এটাকে হয় দুই হাতে বা এক হাতে যেটা পেশা মনে করবো এইভাবে আমি বলে দেখবো, অবশ্যই টান বেটা দিতে হবে, আর এক হাতে নিলে এইভাবে থাম দিয়ে আর ইঞ্জিনকে ধরবো, ইঞ্জিন আর বিশেষ করে কাজ দিয়ে না বলে এক হাতে করবো একই রকম ভাবে। এটা দেখো আমি যদি এইভাবে ধরতে চাই হাতটা উল্টা হয়ে যাচ্ছে, সেটা না করে আমি অটোমেটিক্যালি থেকে হাত থেকে পায়ে পাল্টাইয়া ইজি করে নিলাম, করতে গেলে দেখা তো চাপ দিলাম সিম্বা কোনটা চাপ দিলাম টিপ অফ দা মাস্টার ইঞ্জিন বিশেষ করে ভেজা লাগে তৈরি করতে। আমি প্রথমে একটা মনে রাখবো রোগীকে আগে কাউন্সিলিং করে নিতে, আমি আপনাকে সামনে ধরবো পিছনে ধরবো, আপনি কোথায় ডোনেট করেন আমাকে বলবেন, না বুঝে বলে না তো ফেলা দেখবেন টিচার, তাহলে আমি চাপ দিলাম নিজে শুনলাম, সামনে ধরলাম পিছনে ধরলাম কোথায় ডোনেট
ওইবার হলো গিয়া মাঝখানে বললাম, আপনি এখানে শুনেন না, এখানে শুনেন না, এখানে শুনেন, কোথায় শুনেন? অ্যাবসলিউট বোল কন্ডাকশন হলো গিয়া আমি শব্দ করলাম, নিজে শুনলাম, তারপর কি করতাম মাস্টার কোর্সে ধরলাম, আগে বলে নিলাম যে যখন আপনি শব্দটা শুনবেন না সাথে সাথে আঙুল তুলবেন, যখন আপনি শব্দটা শুনবেন না সাথে আঙুল তুলবেন, সে আঙুল তুললো আমি শুনলাম, হ্যাঁ ঠিক আছে। তোমার ডায়াগনোসিস এবিসি ইকুয়াল ব্যাস শেষ। Ask the patient to perform some active movements which test the muscles of facial expression. Ask them to lift up their eyebrows and then frown, screw up their eyes tightly, whistle, show their teeth, and to blow out their cheeks. Okay, that's good. Can I get you to squeeze your lips together tightly? Again, don't let me pull them apart. That's fine. Can I get you to blow out your cheeks? That's fine. Can I get you to whistle and show me your teeth? Fine, thank you very much. হ্যাঁ, আমি খুব সংক্ষেপে আসলে এক্সামিনেশন কিন্তু এত অল্প সময় মানে একজনে যেন পরীক্ষার সময় এইটুকু করে ফেললেই হয় তাড়াতাড়ি করে, যে সবাই যেন দেখে যে করতেছি পরীক্ষার সময়। আমরা এরকম ফাইন্ডিং তো আসলে আগে থেকেই অনেকটাই জানা থাকে এবং রেজিস্ট্রার সাহেবরা বলে দিয়ে থাকেন, কাজে এই জিনিসগুলা দূর থেকে আমরা যখন দেখি তখন যেন সবাই যেন বুঝতে পারি যে এক্সামিনেশনের প্রত্যেকটা স্টেপ করতেছে। সেটা আমরা এরপরে আবার আমি চলে যাব যে আমি কেস এক্সামিনেশনের আমি নেক সোয়েলিং এর নেক সোয়েলিং এর এটাও আমি সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাবো যে পার্টগুলা যাতে মিস না হয়। এই যে এখানে ইয়ার এক্সামিনেশনের জন্য যে কয়েকটা জিনিস দেখানো হলো এই কয়েকটাই এক্সামিনেশন করতে হয়। কেমন সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট, গ্রিটিংস, গিভ অ্যাকোয়েন্টেন্স, এটা স্টার্ট এক্সামিনিং দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড কমপ্লিট ফ্রম বিহাইন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। নেকের এক্সামিনেশন সব সময় এই যে জুগুলার ডায়াগনস্টিক লিম্ফ নোড, যেমন টনসিল এক্সামিনেশন শুরু করলাম সামনে থেকে শেষ করবো পিছনে যেয়ে, এখানে কিন্তু খুবই দরকারি যে নেকের একটা ইয়ে দিলে এই দুইটা কাজ যদি করে 50% নাম্বার এখানে হয়ে যায়, আর দুটো চারটে কথা বলতে পারলে পাস। সেখানে হলো যে এবং ইনফ্যাক্ট পেশেন্টের ডায়াগনোসিস করার জন্য কিন্তু এই সিস্টেমটা খুবই খুবই দরকার। কাজে এক্সামিনিং দিয়ে প্রশ্ন ফ্রম দ্য ফ্রন্ট এবং কমপ্লিট দিয়ে ফ্রম দ্য ডু এন স্পেশাল এক্সামিনেশন দেন। যদি ইন্সপেকশন ইন্সপেকশন আমরা কি দেখি, সাইট, লোকেশন, নাম্বার, সাইজ, স্কিন ওভার দ্য সোয়েলিং, মুভমেন্ট উইথ দ্য সোয়েলিং, পেশেন্টকে আমরা সোয়ালো করতে বলি, এবং পেশেন্টকে সোয়ালো করতে বলি ব্রিটিশ স্ট্যান্ডার্ড হলো যে ওনারা সবাইকে এই পানি সোয়ালো করতে দেবে, যে এক গ্লাস পানি দেন সোয়ালো করার জন্য এটা, এবং স্কিন কালার এবং ফিক্সিটি আছে কিনা, কোনো স্কার আছে কিনা স্কিনের উপরে। কাজে এখানে এমনিতে জেনারেল সার্জারিতে আমরা যেমন একটা সোয়েলিং এর এক্সামিনেশনে যে ফিচারগুলো দেখেছি এখানে একজাক্টলি তাই, যে নাম্বার কয়টা, সাইজ কত বড়, মাইপাও দেখতে পারি, স্কিনটা কেমন, কোনো আলসারেশন আছে কিনা। পালপেট করতে গেলে আমরা কিন্তু লোকাল রাইজ অফ টেম্পারেচার পিছন দিক থেকে দেখলেও কিন্তু আমরা সামনে থেকেও দেখতে পারি এটা লোকাল রাইজ, কিন্তু পিছন থেকে আমরা দেখবো টেন্ডারনেস আছে কিনা এবং হাতে ধরে এটা পালপেট করব, রুল করব, স্পেসিফিক জায়গায় দেখব। সাইট, সাইজ, নাম্বার এই আমরা ইন্সপেকশনে যা দেখেছি এগুলো কনফার্ম করবো, এটা কনসিস্টেন্সি দেখবো, স্কিন ওভার দ্য সোয়েলিং এবং মোবাইলিটি, ফিক্সিটি উইথ দ্য স্কিন এবং আন্ডারলাইং স্ট্রাকচার, কম্প্রেসিবিলিটি অ্যান্ড রিডিউসিবিলিটি, ব্যালটমেন্ট, ব্যালটমেন্ট যেমন একটা সোয়েলিং যদি ফ্লোর অফ দ্য মাউথে থাকে তাহলে গলার ভিতর দিয়ে হাত দিয়ে বাহির দিয়ে হাত দিয়ে ফিল করবো ইন বিটুইন, যেমন কিডনিকে বলা হয় সামনে পিছনে হাত দিয়ে ব্যালট করতে, ব্যালট করা মানে দুইটা জিনিসের মধ্যখানে আইনে এটাকে একটু অ্যাসেস করা, কেমন, এবং কম্প্রেসিবিলিটি, রিডিউসিবিলিটি, ট্রান্স ইলিমিনেশন, এবং এই ট্রান্স ইলিমিনেশন টেস্ট সবসময় কোনো ন্যাকে সোয়েলিং থাকলে এটাকে ট্রান্স ইলিমিনেশন টেস্ট, লাইট ব্রিলিয়েন্ট ট্রান্স ইলিমিনেটেড স্ট্রাকচার সিস্টিক অ্যাগ্রোমা সবাই আমরা এটা জানি, এবং লাস্ট অফ অস্কালটেশন, এই যে ইন্সপেকশন, পালপেশন, ট্রান্স ইলিমিনেশন, অস্কালটেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এক্সামিন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথ, ফ্যারিংস, ল্যারিংস, এগুলো গলার ভিতরে আমরা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় ল্যারিংস দেখবে, ফ্যারিংস দেখবে, ফ্যারিংস পর্যন্ত হা করে গলার ভিতরে একটু দেখলে ন্যাক ন্যাক মাসের মধ্যে কোনো ন্যাক সোয়েলিং এর মধ্যে এটা কালচার, এটা দেখতে হয় যে গলার ভিতরে কিছু আছে কিনা। এখন ডায়াগনোসিস আমরা যখন জিজ্ঞেস করি তখন ডায়াগনোসিস কি, একটা রাইট সাইডের নেক সোয়েলিং, লেফট সাইডের নেক সোয়েলিং, এই লেভেলে লিম নোডের লেভেল শুদ্ধ মিলে এটা জবাব দিতে হয়। ডায়াগনোসিস একটা প্যারোটিড সোয়েলিং, যেটা প্যারোটিডের মধ্যে সবচেয়ে বেশি প্লিওমর্ফিক এডিনোমা হয়। থাইরয়েড সোয়েলিং,
থাইরয়েড জ্যামিশনের জন্য থাইরয়েডকে সোয়ালোয়িং এ মুভমেন্ট করে কিনা, কোন দিকে মাল্টিনোডুলার গয়টা, রাইট সাইডে না লেফট সাইডে না দুই দিকে নাকি ইসমাসে, সোয়ালো করলে কেমন, এটা ইনস্পেকশনের জন্য আমরা এখানে ঠিক এই যে এখানে দেখলাম থাইরয়েডের জন্য কিন্তু নাম্বার, সাইজ, স্কিন, এই জিনিসগুলো, এই ক্যারেক্টারগুলো সব সোয়েলিং এর জন্য ইকুয়াল। যেমন লিম্ফেডেনোপ্যাথি, যে ইনফেক্টেড লিম নোড বা ইয়ে থাকলে প্রাইমারি এবং সেকেন্ডারি সিস্টিক হাইগ্রোমা ব্রাঙ্কিয়াসিস, ব্রাঙ্কিয়াসিস টিপিক্যালি অ্যান্টিরিয়র মার্জিন অফ দ্য অ্যান্টিরিয়র মার্জিন অফ দ্য স্টানোমাস্টয়েড মাসেলে। এখানে নেক সোয়েলিং এর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সব সময় চলে আসে, যে আমরা এই ডায়াগনোসিস গুলো করার সময় বা ইয়ে করার সময় এক্সামিনাররা কিন্তু কয়েকটা মিড লাইন সোয়েলিং এর নাম বলো, তখন মিড লাইন সোয়েলিং এ এখানে সাব মেন্টাল লিম নোড, থাইরোগ্লোসাল সিস্ট, প্রিট্রাকিয়াল বা প্রিল্যারিঞ্জিয়াল লিম নোড, তারপরে সাব হাইয়েড বার্সা, থাইরোগ্লোসাল সিস্ট বরাবর সুপ্রাস্টার্নাল স্পেস অফ বার্নের মধ্যে একটা লিম নোড, অথবা এখানে একটা ডারময়েড, একটা কি বলে এই যে কোনো আমরা বলি এখানে যদি কোনো লিম নোড হয় বা সিস্ট হয়, ডারময়েড, এগুলো লাইফোমা, এরকম মিড লাইন ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা নোডিউল, এগুলো হলো মিড লাইন সোয়েলিং। যখন ল্যাটারাল সোয়েলিং এর কথা আমরা বলি তখনও কিন্তু এখানে হতে পারে অ্যাকয়ার্ড হতে পারে, কনজেনিটাল হতে পারে, এবং সেখানে কনজেনিটাল সোয়েলিং এর মধ্যে আমরা ব্রাঙ্কিয়াল সিস্ট বা সিস্টিক হাইগ্রোমা এগুলোর কথা বলি, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে হয়, আর অ্যাকয়ার্ড এর মধ্যে এই যে অথবা ইনফেক্টিভ হতে পারে টিউবারকুলাস লিম্ফেডেনোপ্যাথি বা আদার ফর্মস অফ লিম্ফেডেনোপ্যাথি। ল্যাটারাল সোয়েলিং এর কমনেস্ট ল্যাটারাল সোয়েলিং থাইরয়েড সোয়েলিং, তারপরে আমরা বলবো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সোয়েলিং, আরো বললে প্যারোটিডের সোয়েলিং, এরকম ক্যারোটিড বডি টিউমার, তেমন এরকম এখানে অনেক যে স্ট্রাকচার থেকে আসে। এবং সবচেয়ে কমনলি দেখি সবাই এই জিনিসটা মনে রাখতে পারে কেন জানি না, স্টানোমাস্টার টিউমার, আসলে স্টানোমাস্টার টিউমার কোনো টিউমার না, এটা একটা মিসনোমার। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্রিস ডেলিভারিতে দেখা যায় আফটার কামিং হেড নিয়ে টানাটানি করার সময় বা ইভেন সিজারেও অনেক সময় দেখা যায় নেক ফার্স্ট ডিরেকশনে টান দিলে এই স্টানোমাস্টার মাসেলের অনেকগুলো ফাইবার, 50% এর মতো ফাইবার ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, হ্যামাটোমা হয়, টিউমারের মতো লাগে, এটা স্টেনোমাস্টার টিউমার। অনেক সময় আমরা ন্যাকের ডিসচার্জিং সাইনাসিস অফ দ্য ন্যাক আমরা জিজ্ঞেস করি, এবং ডিসচার্জিং সাইনাস অফ ন্যাকের মধ্যে, ন্যাকের মধ্যে কি হয়, অ্যাক্টিনোমাইকোসিস হয়, টিউবারকুলার ডিসচার্জিং সাইনাস, অ্যাক্টিনোমাইকোসিস, আর কনজেনিটাল যেগুলো এই যে ব্রাঙ্কিয়াল সাইনাসের কথা বললাম, ব্রাঙ্কিয়াল ফিস্টের কথা বললাম, ফিস্টুলার কথা বা সাইনাসের কথা বললাম বা থাইরোগ্লোসাল সাইনাস, এগুলো খুব কমন, এগুলো কিন্তু মিস করা যায় না। কাজে এই জিনিসগুলো নিয়ে আমাদের যখন তখন প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে একটু একটু আমরা আলাপ আলোচনা করি, যে লিম নোডের সোয়েলিং। এখন লিম নোডের সোয়েলিং নিয়ে যখন কথা আসে, একটা লিম নোড যখন আমরা পাই তখন কিন্তু কয়েকটা প্রশ্ন এসে যায়, যে এই যে একটা লিম নোড আমাদের যে নেকের মধ্যে কোথাও পাওয়া গেল, এই লিম নোডটা কেন বড় হলো। এটার আমি দেখছি যে এটা অ্যান্সার করতে যে অনেকেই একটু সিস্টেমিক ওয়েতে চিন্তা করে না, একটু সিস্টেমিক ওয়েতে চিন্তা করলে একদম লিম নোডের সোয়েলিং এর কারণ বলা, এবং হঠাৎ করে দেখলাম যে আমরা একটা নন ইনফেকশন, ইনফেকশনের মধ্যে দুটো জিনিস, একটা হলো স্পেসিফিক ইনফেকশন, একটা হলো নন স্পেসিফিক ইনফেকশন, একটা হলো একিউট স্পেসিফিক ইনফেকশন আর একটা হলো ক্রনিক স্পেসিফিক ইনফেকশন। একিউট স্পেসিফিক ইনফেকশন অফ দ্য লিম নোড ভেরি রেয়ার, বাট একিউট স্পেসিফিক ইনফেকশন হলো আমাদের যদি ডিপথিয়েটিক লিম্ফেডেনাইটিস যদি হয়, আর ক্রনিক স্পেসিফিক ইনফেকশন হলো টিউবারকুলোস, আর নন স্পেসিফিক ইনফেকশন তো স্টাফেলো অ্যাকিউট টনসিলাইটিসে হোক আর যে ইয়েতেই হোক, এগুলো স্টাফেলোকোকাস, স্ট্রেপটোকোকাস, এগুলো দিয়ে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো দিয়ে আমাদের লিম নোডে ইনফেকশন হয়ে থাকে। কাজে এটা হলো ইনফেক্টিভ কন্ডিশন। আর নিউপ্লাস্টিক কন্ডিশনের মধ্যে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে, যে প্রাইমারি নিউপ্লাজম অফ দ্য লিম নোড, সেকেন্ডারি ইজ ফ্রম দ্য আদার সাইড। প্রাইমারি নিউপ্লাজম কি হয়, লিম্ফোমা। কি ধরনের লিম্ফোমা, হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা। হজকিন্স লিম্ফোমা এবং নন হজকিন্স লিম্ফোমার মধ্যে আবার আমরা বলি ইন্টারমিডিয়েট গ্রেড, লো গ্রেড, লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এবং হাই গ্রেড, তিন ধরনের লিম্ফোমা হয়। এবং এটা আর মেটাস্টেটিক যে সেকেন্ডারিজ, এবং নেক একটা সেকেন্ডারি যখন পাওয়া যায় লিম নোডের লেভেলে, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে আফার এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট, আন্ডার গ্রাজুয়েশন আমরা সোজা বলে দিই যে গ্রসলি বলো যে আফার এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট, যেমন গাম, টাং, ফ্লোর অফ দ্য মাউথ, টনসিল, ফ্যারিংস, ল্যারিংস, নেজোফ্যারিংস, এই সমস্ত জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে একটা লিম নোডে মেটাস্টেটিক লিম নোড আসতে পারে। আর
থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেতে পারে, সাবমেডুলার গ্ল্যান্ড থেকে যেতে পারে, থাইরয়েড থেকে খুব ফ্রিকোয়েন্টলি যায় আমরা দেখি। এই যে মেটাস্টেটিক লিমনোড, একটা লিমনোড পাওয়ার পরে এটাকে ইনভেস্টিগেট করা এবং এটাকে টেস্ট করে ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই যে আমি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের খুবই সংক্ষিপ্ত একটা ইয়ে আমি দেখাবো, যে একটা ভিডিও যে কিভাবে আমরা ন্যাকে দুটা জিনিসের কথা বলবো, একটা হলো যে লিমনোড এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটা নেক মাস, ছোট্ট একটা নেক মাস যদি থাকে আমরা কি এক্সামিনেশন অফ লিম নোডস অ্যান্ড নেক মাস। এটা আমার এটা একদম ফিউ সেকেন্ড, 2 মিনিটের ভিডিও প্রথমে, এই যে 2 মিনিটের ভিডিও প্রথমে পেশেন্টকে এডিকুয়েট এক্সপোজার করতে হবে, আগে পেশেন্টকে দেখাইতে বলতে হয়, তারপরে এটা এই যে ইনস্পেকশন, কোন স্কার আছে কিনা, কোন দাগ আছে কিনা, মাস কয়টা, কত বড় সাইজ কি, এটা একটু দেখে দিতে হবে প্রথমে, কিন্তু ভালো করে বেটার লাইটের মধ্যে এডিকুয়েট এক্সপোজার এবং ইনস্পেকশন এটা করতে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং মিড লাইনে এক মাস যদি থাইরয়েড এর যদি হয় তাহলে আমরা ধরে দেখবো এবং এবং এই যে ধরতে যেয়ে কিন্তু পারমিশন নিতেছে কিন্তু পিছন থেকে, এক্সামিনেশন শুরু হলো সাবমেন্টাল লিম নোডস, সাবমেন্ডিবুলার লিম নোডস, সিস্টেমেটিক্যালি আমরা তার মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 অ্যান্টিরিয়র সার্ভাইকাল লিম নোডস এর জুগুলার ডায়াগনস্টিক গ্রুপ লেভেল 1, মিড সার্ভাইকাল লেভেল 2 এবং লেভেল 3, এখন সে চলে গেছে লেভেল 4 এবং লেভেল 5 এ পোস্টেরিয়র লিম নোডে, প্রি অরিকুলার লিম নোড এবং পোস্ট অরিকুলার লিম নোড, সিস্টেমিক ওয়েতে পোস্টেরিয়র সার্ভাইকাল লিম নোডস এবং সুপ্রাক্লেভিকুলার লিম নোডস দেখে আসছি, অক্সিপিটাল লিম নোড, সবগুলো লিম নোড আমরা সিস্টেমেটিক্যালি এক্সামিন করতে হয়। এখন এখানে একটা নেক মাস আছে, এখানে পেশেন্ট দেখালো যে এক্সামিনেশন লিম নোড নেক মাস এবং পালপেবল মাস আছে, এখানে পেশেন্ট বললো যে আমার এখানে একটা সোয়েলিং আছে, এটা মোস্ট লাইকলি এটা মেটাস্টেটিক লিম নোড, কিভাবে এক্সামিন করছে আমরা এটা, যেমন এটা ওয়েল ডিফাইন্ড রেগুলার না ইরেগুলার, এজেস দেখলাম, সাইজ দেখলাম, লোকেশন দেখলাম, কনসিস্টেন্সি, সফট হার্ড না রাবারি, একটা সফট হলো একটা সিস্টিক মাস, হার্ড হলে মেটাস্টেটিক মাস, রাবারি হলে লিম্ফোমা রাবারি হয় বা লিমনোডের কোনো নন স্পেসিফিক সোয়েলিং, এটার উপরে কোনো টেম্পারেচার ইনক্রিজ, রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, কোনো স্কিন চেঞ্জ আছে কিনা, ডিসকালারেশন আছে কিনা, ফিল করতেছে আমরা। এটা হলো যে মাসেলটা ফিক্স করলে ইয়ে করলে যে এটা সুপারফিশিয়াল টু মাসেল না ডিপ টু মাসেল, এটা রিলেশন টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচারস, এবং এর জন্য এই যে নেক সোয়েলিং অ্যাসেসমেন্ট ফর দ্য পালসিবিলিটি আছে কিনা, এটা এগুলো আরো বড় হলে কম্প্রেসিবিলিটি এবং রিডিউসিবিলিটিও দেখা হয় এবং অস্কালটেট করা হয় যে ব্রুড দেখার জন্য, প্লাস ট্রান্সলুমিনেশন টেস্টও আমরা কখনো কখনো করে থাকি। একই সাথে সব সময় পরীক্ষার এক্সামিন করে পেশেন্টকে আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনাকে আপনি আমাকে দেখতে দিয়েছেন সেই জন্য, এরকম আমরা কিন্তু পেশেন্টদেরকে সব সময় থ্যাঙ্কস দিতে জানতে হয় যে এটা একটা অভ্যাসের মধ্যে। আমি এই কথাটা আরও একবার আরেক ক্লাসে বলেছিলাম যে আমি গ্লাসগোতে গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে ইংল্যান্ডে পরীক্ষা দিতে গেছিলাম FRCS, আমাকে পরীক্ষায় ল্যারিংসের একটা কেস দিয়ে বললো যে তার হর্সনেস আছে, এক্সামিন হিজ ল্যারিংস। আমি তাকে সুন্দর করে বসে যে আপনাকে আমি পরীক্ষা করব এ করবো বুঝিয়ে টুজিয়ে বলে নিজের পরিচয় দিলাম, কিন্তু ওনাকে জিব্বাটা বের করে ধরে মিরর দিয়ে দেখে আমি ফাইন্ডিংটা বললাম, আমি 100% সব কিছু দিয়ে কারেক্ট ছিলাম, কিন্তু সবার শেষে আমাকে খুব আমার দিকে কেমন একটা দৃষ্টি দিয়ে আমার সেই ব্রিটিশ এক্সামিনার আমাকে বললেন, ইউ আর ইয়েট টু সে হাই টু মাই পেশেন্ট, মানে আপনি আমার পেশেন্টকে এখনো হাই হাউ ডু ইউ ডু এখনো বলেন নাই, হ্যাঁ কেমন কাজে, ইউ আর ইয়েট টু সে হাই টু মাই পেশেন্ট, আমার একদম কানের মধ্যে এখনো লাগে যে মানে এটাও আমার পরীক্ষার মধ্যে একটা ভুল ধরেছেন উনি, হ্যাঁ কাজেই। তো আমি বলবো যে আমরা এগুলো খেয়াল করবো পেশেন্টকে সবার শেষে, এবং সবার শেষে পেশেন্টকে ধন্যবাদ দেয়া, এগুলার আমাদের কালচারের মধ্যে থাকতে হয়, এবং প্রত্যেকটা বডিতে টাচ করার সময় প্রত্যেকটা জায়গা সময়ে যেন পারমিশন নেওয়া হয়, এবং পারমিশন নিলে আমরা যতভাবে পেশেন্টের শরীরে পারমিশন নিয়ে আমরা যখন ধরবো তখন কিন্তু পেশেন্ট কখনোই এটা নিয়ে আর কমপ্লেন করতে পারে না। আরেকটা জিনিস তো আমাদের এই পেশেন্ট আমি দেখালাম, মহিলা পেশেন্ট হলে অবশ্যই
অ্যাটেন্ডেন্স, ফিমেল অ্যাটেন্ডেন্সের দরকার, গলার এক্সামিন করার সময়ও ইভেন, কারণ এটা দরকার। তো আমি আজকে এই চারটা কেস সে আপনাদেরকে ডিসক্রিপশন দিলাম, আজকে দুইটা, গতকালকে দুইটা, একটা ছিল পরীক্ষার সময় আমরা যে এসেনশিয়াল কথাগুলো সামনে এবং যেটুকুর উপরে পাশ হয়ে যায় এইটুকু বললাম, নেক্সট আমি আরো কোশ্চেন নিয়ে আলাপ আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।